অনেকগুলো প্রশ্ন দিয়েছেন আমাকে, যদ্দূর পারা যায় দেখা যাক। একজন মানুষের জীবনে পাঁচক্ত নামাজ ছাড়াও আরও কোনো নামাজ পড়া বাধ্যতামূলক আছে কি না? না, নবীজি নিজে উত্তর দিয়েছেন, লা ইল্লা আন তাতাওয়া, পাঁচক্তের পরে আর কোনো ফরজ তোমার উপরে নাই, যদি তুমি নফল পড়তে চাও, সুন্নত পড়তে চাও সেটা পড়ো। ঈদের দুই সালাতকে ওলামাদের কেউ কেউ ফরজ বলেছেন গবেষণা করে, অধিকাংশরা ওয়াজিব বলেছেন, কিন্তু আসলে মৌলিক হলো পাঁচক্ত সালাতেই ফরজ, বাকিগুলি সব সুন্নত নফল ওয়াজিব এইভাবে আসবে। একজন মৃত ব্যক্তির একাধিক জানাজা জায়েজ কিনা? মৃত ব্যক্তির যদি মূল জায়গায় জানাজা না হয়ে থাকে তাহলে অন্য কোথাও জানাজা হতে পারে, কিন্তু একবার জানাজা হয়ে গেলে আর জানাজার দরকার নেই। একাধিক জানাজার কোনো সহি দলিল পাওয়া যায় না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা ছাড়া। নবীজির জানাজা তো আর জামাতবদ্ধ হয় নাই, দুজন তিনজন করে সাহাবারা মা আয়েশার ঘরে ঢুকতেন, যেহেতু রুমটা ছোট, নবীজিকে দাফন করা হয়েছে আয়েশার রুমে, জায়গা ছিল না, দু তিনজন ঢুকতেন সালাত পড়ে আবার চলে আসতেন, বাকিরা ঢুকতো, তারা পড়ে চলে আসতেন, অন্য দুই তিনজন ঢুকতো, এইভাবে চলছিল। কিন্তু আর কারো জানাজাতে এই সিস্টেম হয় নাই, এই জন্য গায়েবানা জানাজার ক্ষেত্রে ওইটাই মশালা। যদি একজন মুসলিম মারা গেছে অমুসলিম দেশে, সেখানে তার জানাজা হয় নাই, তাহলে আমরা গায়েবানা জানাজা দেবো, কারণ দলিল আছে নাজাশি বাদশাহ যখন মারা যায় ইয়ামানে, সেখানে তার জানাজা পড়ার কেউ ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে জানাজায় সারিবদ্ধ করলেন, বললেন সাল্লু আলা সাহেবেকুম, তোমাদের এই ভাই, তোমাদের এই সাথী আসামা আর নাজাশি মারা গেছে, তার জানাজা পড়ো। কিন্তু যদি জানাজা হয়ে যায় ওইখানে যেখানে সে মারা গেছে, তাহলে আর গায়েবানাও কোনো দরকার নেই। আজকাল এগুলি অনেকগুলি রাজনৈতিক জানাজা, কি জানাজা, রাজনৈতিক জানাজা, এটা প্রচার করা হয় যে কতগুলি জানাজা হয়েছে ওনার, তার মানে উনি অনেক পপুলার মানুষ। এগুলি এক ধরনের ইদানিং এগুলো দেখতে পাচ্ছি, আসলে শরীয়তে এগুলির এইভাবে কোনো দলিল প্রমাণ নাই। তাবিজ ঝুলানো ও লিখে দেয়ার শরীয়তের বিধান কি? নবীজি বলেছেন মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, যে তামিমা তাবিজ ঝুলালো সে শিরিক করলো, মূর্তি পূজা করলো। তাবিজের মধ্যে শিরিক থাকে, অধিকাংশ তাবিজ, শতকরা 98টা তাবিজের মধ্যেই শিরিক থাকে। দুই একটা তাবিজে শুধু কোরআন লেখা থাকে, ওইটা শিরিক না যেহেতু কোরআন আছে, কিন্তু সেটা বুঝবে কয়জনে কোনটা কোরআনওয়ালা কোনটা শিরিকওয়ালা, এটা যেহেতু বুঝার কোনো কায়দা নাই, এই জন্য টোটাল তাবিজ সিস্টেমে যাওয়াই হারাম, তাবিজ সিস্টেমে যাব না। হ্যাঁ, ঝাড়ফুঁক দিতে পারেন, পানি পড়া দিতে পারেন, এখন পানির বোতল পাওয়া যায়, এখন তো তাবিজ না হইলেই চলে, আপনি বোতলে পানি সুরা ফাতেহাত, সুরা ইখলাস, ফালাক, নাস বা আরও আপনার যা জানা আছে পড়ে পানির মধ্যে ফুঁ দেন, সেই পড়া পানি পান করে রোগী ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি বোতল বিক্রি করেন 1000 টাকা, আপনার যদি ফুঁতে ভালো হয় এক বোতল 1000 টাকা বিক্রি করেন, 100 বোতল 1 লাখ টাকা, সমস্যা তো নেই, এটা তো হালাল। তাবিজ দিয়ে পয়সা নেবেন কেন? ওটা হারাম, শিরিক করে পয়সা নেওয়া, এটা হারাম। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহি বুখারীর হাদিস, সাপে কাটা এক মানুষকে সুরায় ফাতেহা 7 বার পড়ে ফুঁ দিয়েছেন, সে মুমূর্ষু অবস্থায় পড়েছিল, সে লাফিয়ে উঠল, পরে 30টা অ্যারাবিয়ান ছাগল তিনি নিয়েছেন, যে তোমাদের রোগী ভালো হয়েছে, চুক্তি ছিল 30টা ছাগল দেবে ভালো করতে পারলে। একটা অ্যারাবিয়ান ছাগল যদি 20,000 টাকা হয়, 30টার মূল্য কত? 6 লাখ টাকা, 6 লাখ টাকা নিয়েছেন, এক ফুঁ, এক ফুঁয়ের মূল্য কত? 6 লাখ টাকা। আপনি নিবেন, আপনি যদি একটা ফুঁ দিলে ক্যান্সার ভালো করতে পারেন আল্লাহর হুকুমে, নেবেন 6 লাখ টাকা, চুক্তি করে নেবেন। নবীজি যখন শুনলেন যে আবু সাইদ খুদরি এতগুলি ছাগল নিয়েছে, নবীজি বলেন আমারও দুই একটা দাও, অদ্রেবুলি বেসা আমি এক অংশ আমারও দাও, কারণ এটা হালাল, টাটকা হালাল। ইন্না আহাক্কামা আকাস্তুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে কোনো উপকার করে চিকিৎসা করে যেই
পুরস্কার নিবা, যে এই বিনিময় নিবা, এইটার মতো হালাল পয়সা আর নাই এই পৃথিবীতে। তো ওলামারা সেটা করতে পারেন। ওলামাদের হাতে যেহেতু এখন অর্থনীতি নেই, ওনারা যদি পানির বোতল পড়ে দিয়ে ওনারা যদি রুগী ভালো করতে পারেন, রুগী তো ভালো হবেই, ভালো হয়। জিনগ্রস্ত রুগী, আমি একদিন পানি পড়ে দিয়েছিলাম, সে খায় আর আপনি কাঁপে, কয় যে তিতা, এই তিতা পাইলি কই তুই। আচ্ছা, ভিতরে যে শয়তান, তারা অ্যাকশন করতেছে, পরে বেরিয়ে গেছে ভিতর থেকে। এখন যদি আপনি সেইভাবে আপনি পানি পোড়া দেন, আপনি সেটাতে বিনিময় নেন, কোনো সমস্যা নেই। ফু দেন, রুগী ভালো হয়ে গেছে, কিছু বিনিময় নেন, কোনো সমস্যা নেই। কিন্তু তাবিজ দিয়ে নেবেন না। একা একা নামাজ পড়ার পর হাত তুলে মোনাজাত করা যাবে কি? নফলগুলিতে মন চাইলে করবেন, ফরজে না। ফরজগুলিতে এই হাত তোলার নিয়মটা পাওয়া যায় না। নফলের ক্ষেত্রে চল্লিশটা হাদিস আছে, চল্লিশটি হাদিসে প্রমাণ আছে যে নবীজি দু রাকাত নফল পড়ে কি করেছেন, হাত তুলেছেন, কিন্তু ফরজে না। কারণ ফরজের পরে ডিউটি আছে, ফরজ পড়লে আয়াতুল কুরসি পড়তে হয়, ফরজের পরে তিন কুল পড়তে হয়, ফরজের পরে সুবহানাল্লাহ 33 বার পড়তে হয়, আলহামদুলিল্লাহ 33 বার পড়তে হয়, আল্লাহ আকবর 34 বার পড়তে হয়, ফরজের পরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়া পড়তে হয়, ফরজের পরে আল্লাহুম্মা আইননি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা দোয়া পড়তে হয়, ফরজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ এর লম্বা দোয়া এটা পড়তে হয়। ফরজের পরে ডিউটি দেয়া আছে, এজন্য ফরজের পরে এটা নাই, এটা হলো নফলের পরে। নফলের পরে কোনো ডিউটি নাই, দু রাকাত পড়েছেন আল্লাহুম্মা আমিন, বাস এমনি পারেন মোনাজাত দিয়া, আল্লাহর কাছে কিছু চান, যে জায়গায় আছে সে জায়গায় করবেন, যে জায়গায় নাই সেই জায়গায় করবেন না, যেটা আছে ওটা করবেন। এই জিনিসটা হাত তোলা আছে, কিন্তু আমরা জায়গা বেজায়গা এটাকে নিয়ে গেছি, বুঝেন না, এটা আছে এক জায়গায় নিয়ে গেছি আরেক জায়গায়। এতে ক্ষতিটা হলো কি, মানুষ এখন আর ফরজ সালাতের মধ্যে কাঁদে না। ফরজ সালাতে কান্না করা এটা পার্ট অফ সালাত, সালাতের অঙ্গ, বুঝেন না। এটা আল্লাহ রাসূল, সাহাবায়ে কিরাম, খোলাফায়ে রাশেদিন সবাই সালাতের মধ্যে কাঁদতেন। আজকেও আরব জাহানে দেখবেন ইমাম সাহেব কেরাত পড়তেছে আর কাঁদতেছে, ঠিক না? এই কান্নাটাকে ডিসপ্লেস করে ফেলছে বাঙালিরা, এরা নামাজে কোনোদিন কাঁদে না, শুনবেনই না, সারা জীবনই দেখবেন না একজন ইমাম নামাজে কাঁদে। কারণ উনি তো কাঁদবেন আল্লাহুম্মা আমিন কইয়া, ওনার তো কান্না সামনে রয়েছে, বুঝেন না। উনি যখন বাংলা কিছু দোয়া করবেন ওইখানে কাঁদবেন, নামাজে কেন কাঁদবেন? তাহলে উনি সালাতের একটা পার্ট, সালাতে কান্না করা এটাকে রহিত করে দিলেন, একটা বেদাত তৈরি করে সেখানে কাঁদলেন। এই কান্না শুনে কে আপনার? এখন প্রধানমন্ত্রী গিয়ে একটু কান্নাকাটি করলে কিছু পাওয়া যায়, তো যতক্ষণ চেম্বারে আসে কাঁদে নাই, রাস্তায় গিয়ে কাঁদে। তোমার এই অরণ্য রোদন এটা কোনো ভ্যালু আছে? কিছু প্রশ্ন আছে, এগুলি বহুবার আমি মিডিয়ায় বলে রেখেছি, এই জন্য বারবার উত্তর দিতে চাই না। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলি নাই, এসব গদ। জিকির একটা এবাদত, একটু আগে তো বলেছি এবাদত ততক্ষণ হারাম যতক্ষণ শরিয়ার সিলমোহর ওয়ালা দলিল পাওয়া না যাবে, দলিল নাই করবেন না। জিকির হলো আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, বাস আফদালু যিকরি লা ইলাহা, সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ জিকির একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস এইটা কর। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ, জিকির না, বেদাত। এগুলি কি বলা? বেদাত, আর্টিফিশিয়াল, জাল,
এগুলি বলবেন, কিয়ামতের ময়দানে গোমরাহির শিকার হয়ে জাহান্নামে যেতে হবে। আজকে ইহুদি ধর্ম মূসা আলাইহিসসালামের ধর্ম, মূসা আলাইহিসসালামের জাতি ছিল ইহুদি জাতি, তাদের কিছুই নেই আজকে, মূসা আলাইহিসসালামের শিক্ষা একটাও নাই তাদের মধ্যে, সব ধ্বংস হয়ে গেছে এই বেদাত। এক একজনে এক একটা বানাতে বানাতে বানাতে, ভালোই তো লাগে, খারাপ তো আর বলি নেই, আমি তো ভালোই তো বলছি, আল্লাহর নামে তো নিয়েছি, এইভাবে হাজার জনে হাজারটা বানাইয়া মূসা আলাইহিসসালামের আসলটারে দিছে শেষ করে। নকল কোম্পানি বের হলে আসল কোম্পানি মার খায় না, এই জন্য সব কোম্পানি লিখে রাখে নকল হইতে সাবধান, নকল হইতে সাবধান। এই কথাটা আমাদের ধর্মের ক্ষেত্রেও আছে, হাদিসের একটা বিখ্যাত উক্তি আছে নবীজির, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন অনেক আবিষ্কার কিনতে হবে, খবরদার এগুলির দ্বারে বাজে যাইও না। এই আরবি কথাটারে বাংলায় রূপ দিলে তর্জমা হবে নকল হইতে সাবধান, নকল হইতে সাবধান, আমার পরে অনেক নকল এবাদত আবিষ্কার হবে, খবরদার এগুলির দ্বারে কাছেও যেও না। এটা হলো সেই নকল, নকল জিকির। মোহতারাম, আপনার একটি ভিডিওতে দেখলাম যে উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় আপনি বলেছেন এখানে আল্লাহ তাআলা তাই বুঝিয়েছেন, আপনি কি এই ব্যাখ্যাটি দিয়েছিলেন? যদি দিয়ে থাকেন তাহলে কেন না, এটা একটা অপব্যাখ্যা। তাই সম্পর্কে রংপুরে একদিন আমাকে একজনের প্রশ্ন করেছিল, তো আমি বললাম তাই সম্ভবত তয়ুন শব্দ থেকে বের হয়েছে, তয়ুন মানে ভাঁজ করা, যে কোনো জিনিস ভাঁজ করলে এটাকে কি বলে, তয়ুন বলে। বাংলা ভাষা যে তাও করা কয় না, কাপড়টা কি করো, তাও করো, এটা তয়ুন থেকে আসছে, তাও করো মানে ভাঁজ করো। আমার একটা অভ্যাস হলো আমি একটা শব্দ পেলে এটার একেবারে আল্ট্রাসোনোগ্রাম করে ছেড়ে দিই, যে কোনখান থেকে আসলো, উৎপত্তি কি, আসলে কি ছিল, এখন কি, এটা করি। তো ওখানে তয়ুন মানে ভাঁজ করা, যেমন আকাশ ভাঁজ করা অর্থে কোরআনে এসেছে। আমি বলেছিলাম আকাশ কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটা বই যেরকম ভাঁজ করে ফেলা হয়, আকাশকে কাতই সিজিল লিলিল কুতুব, রেজিস্ট্রার তার কিতাবকে বইকে যেরকম ভাঁজ করে কাজ বন্ধ করে চলে যায়, কিতাবটা ভাঁজ করে, কোরআনে এই অর্থে তয় ব্যবহার হয়েছে, তয়ুন শব্দটা আকাশ ভাঁজ করা অর্থে। আমি বলেছিলাম আকাশ ভাঁজ করা অর্থে এটা ব্যবহার হয়েছে, অপব্যাখ্যাকারীরা প্রচার করছে কি, আমি বলেছি তাই অর্থে ব্যবহার হয়েছে, আস্তাগফির আল্লাহ। এটা কোনো ক্লাস ওয়ানের কোনো ছাত্র তো এই ভুল করতে পারে না, আমি তো সারা জীবন এগুলি, আমি বলেছি আকাশ ভাঁজ করা অর্থে তয়ুন ব্যবহার হয়েছে, এইটা বলেছিলাম। ওই এক গ্রামে এক বুড়ি গিয়া পার্শ্ববর্তী গ্রামে প্রচার করলো যে পার্শ্ববর্তী গ্রামে সলিমুদ্দিনের পোলা একটা হয়েছে, মনে হয় যেন কাউয়া, এমন কালা বুড়ি তো এটা বলি চলে গেছে। আরেক বুড়িয়ে শুনছে, সেই বুড়ি তাড়াতাড়ি গিয়ে আরেকখানে কইতেছে, শুনছ কি, মানুষের ঘরে কাউয়া হয়েছে শুনছ নাই, বুড়িয়ে কইছে পোলা একটা হয়েছে মনে হয় যেন কাউয়া, এত কালা, আর ওই বুড়ি এটারে বানাইছে শুনিস নাই, অমুক গ্রামের অমুকের বাড়িতে কাউয়া হয়েছে। হ্যাঁ কি কইলি, কেয়ামতের আলামত মানুষের ঘরে কাউয়া, হইতে 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 কয়েক মিনিটে গোটা গ্রাম, এখন সারা গ্রামের হাজার হাজার মানুষ উঠছে কাউয়া দেখার লাগে, যে গ্রামে যাচ্ছে তারা বলো ভাই তোমরা কই যাও সবাই, তোমাদের গ্রামে না সলিমুদ্দিনের ঘরে কাউয়া হয়েছে, বলে ও কে কইল কাউয়া হয়েছে, ওর ঘরে বাচ্চা হয়েছে, মানুষের বাচ্চা আমরা সবাই জানি, কয় আমাদের গ্রামে তো এরকম এরকম ভাইরাল হয়ে গেছে যে তোমাদের গ্রামে কাউয়া হয়েছে মানুষের, এই হলো অবস্থা বুঝছেন। আমি বললাম আকাশকে ভাঁজ করা অর্থে তয়ুন ব্যবহার হয়েছে, এরা প্রচার করলো কি, এই গলার এই জিব্বা, এটা কুত্তের জিব্বার মতো যে লটকাইতে হয়, এই এইটা অর্থে, আস্তাগফিরুল্লাহ। এগুলি অপপ্রচার, কেয়ামতের ময়দানে এটার বিচার হবে। মহিলারা স্বামী মারা যাওয়ার পর 40 দিন বা 4 মাস শোক পালনের মধ্যে যদি কেউ মারা যান তাহলে কি দেখতে যেতে পারবে? স্বামী মারা গেলে তো 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে, চাকরিজীবী মহিলা হলে
ঈদ ছুটি, বাংলাদেশে মাতৃকালীন ছুটি আছে, ঈদকালীন ছুটি মাসালাই তো জানে না। ঈদকালীন ছুটি যে ফরজ, মাতৃকালীন ছুটি সেও আরও মারাত্মক ফরজ, কারণ মাতৃকালীন ছুটি নিতে হবে এটা কোনো কোরআনে নাই, চাকরি করলে কোনো গুনাও নাই ওই সময়ে। কিন্তু স্বামী মারা গেছে অথবা সে তালাকপ্রাপ্ত হয়েছে, তালাকপ্রাপ্ত হইলে থ্রি মিনস, তিন মিনস তাকে স্বামীর ঘরে অবস্থান করতে হবে, কোনো বাইরে যেতে পারবে না। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা, তোমরা তালাকপ্রাপ্ত নারীদেরকে ঘর থেকে বের করিও না, ওয়ালা ইয়াখরুজনা, তারাও বেরোতে পারবে না। সূরা তালাকের আয়াত, ডাইরেক্ট কোরআনে উল্লেখ। কিন্তু ঈদকালীন ছুটি আছে বাংলাদেশে, ফরজ ছুটি, এটা দিতেই হবে। ও তালাক হয়েছে বা স্বামী মারা গেছে, চার মাস দশ দিন ঈদকালীন ছুটি দেওয়া ফরজ। এক মহিলা হজে রওনা হয়েছিল, তার স্বামী মারা গেছে, হজরত ওমর ওকে ফেরত দিছে, তোমার হজ চলবে না, যাও ঈদ পালন করো, এটা ফরজ। এটা একটা মাসালা বলে দিলাম, এটা খোঁজ খবরে নেই, মহিলারাও জানে না যে স্বামী মরে গেছে, আমার ঈদ পালন করতে হবে, চার মাস দশ দিন ঘরে থাকতে হবে, ঘরে বের করাও যাবে না, নিজেও বের হওয়া যাবে না। এগুলি ইসলামিক পারিবারিক সৌন্দর্য, পরিবারের একজন স্বামীর যে কত বড় গুরুত্ব, কত বড় মর্যাদা, একটা পারিবারিক মায়ার বাঁধন যে কতভাবে শরীয়ত রক্ষা করেছে, এটা তার একটা উদাহরণ। তার ভালোবাসার মানুষটা চলে গেছে, সেই ভালোবাসার দাবি হলো চার মাস দশ দিন, এটা ফিজিক্যালি এখানে অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এখন সেটা বলার সময় নেই, সার্বিকভাবে আল্লাহ তাআলা এই বিধানটা দিয়েছেন, এটা ফরজ বিধান। এখন যদি কেউ মারা যায় বা অসুস্থ হয়, সে দেখতে যেতে পারবে কিনা, কেউ মারা গেলে সে কেন যাবে জানাজার জন্য? মহিলা তো জানাজা নাই, জানাজা নাই। এখন যদি বাবা মারা গেছে বা কেউ মারা গেছে, এইসব মুহূর্তে সে যেতে পারবে, কিন্তু সাথে সাথে আমার ফেরত চলে আসতে হবে। উজন আল্লাহ কুন্না আন্তা রুজনা পি হাওয়ায় যে কুন্না, তোমাদের জন্য তোমাদের প্রয়োজনে বের হওয়া পারমিটেড, প্রয়োজনে বের হওয়া পারমিটেড। এটা নারীদের পর্দার ক্ষেত্রেও, এটা নারীদের ইজ্জতের ক্ষেত্রেও, আল্লাহ আলাম। কিন্তু চলে আসতে হবে তাকে আবার তাড়াতাড়ি। পবিত্র কোরআনে যাকাতের হকদার সম্পর্কে যাদের কথা বলা হয়েছে, তাদের মধ্যে একদলকে বলা হয়েছে যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, এরা কারা? অলমু আল্লাপাতে কুলুবহুম, চিত্ত আকর্ষণ করা প্রয়োজন, এরা হলো কোনো অমুসলিম সমাজের বড় নেতা, তারে সবাই, সমাজের হাজার হাজার মানুষ ভক্তি করে, লক্ষ লক্ষ মানুষ ভক্তি করে, এই লোকটাকে মুসলমান বানাইতে পারলে তার অনুসারীর মধ্যে হাজার হাজার লোক মুসলমান হয়ে যাবে। এই লোক, এই লোককে জাকাত দিয়ে হেল্প করা জায়েজ, দশ লাখ টাকা দিয়ে দিলাম তাকে, সে মুসলমান হয়ে গেল, তার দেখা দেখি কয়েক হাজার লোক মুসলমান হয়ে গেল, এই এই লোক হলো সেই লোক। অল মুআল্লাফাতে কুলুবহুম, কবরের সামনে, কবরস্থানের সামনে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করা ঠিক না? না, এটার কোনো দলিল নেই, হাত তোলার কোনো দলিল পাওয়া যায় না, হাত তোলা ছাড়াই এখানে দোয়া আছে। আসসালামু আলাইকুম, যেই দোয়াটা আমরা পড়ি সালাম দিয়ে, নবীজি কখনো হাত তোলেন নাই। দোয়া হাজার হাজার জায়গায় আছে, কিন্তু হাত তোলা হাজার হাজার জায়গায় নাই, হাত তোলা বিশেষ কিছু জায়গায় আছে। খাবারের সময় খাবার শুরু করি বিসমিল্লাহ বলে দোয়া, কিন্তু সেখানে কি আল্লাহুম্মা আমিন বলে বিসমিল্লাহ বলবো? এখানে দোয়া আছে, হাত তোলা নাই। খাবার শেষে দোয়া আছে, কিন্তু হাত তোলা নাই। গাড়িতে উঠার সময় দোয়া আছে, হাত তোলা নাই। ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে, কিন্তু হাত তোলা নাই, ঠিক নয় কি? বাথরুমে ঢোকার সময় দোয়া আছে, বের হওয়ার সময় দোয়া আছে। এখন কি বাথরুমে যাওয়ার সময় বদনাটা ধুইয়া আল্লাহুম্মা আমিন, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এবার বদনাটা আবার ঢুকবেন, এটা করবেন?
বাংলাদেশে হাত তোলার যে এত আগ্রহ, এটা বেশি ভালো না। সব জায়গায় হাত তোলা নাই, দোয়া আছে, দোয়া করবেন। সব জায়গায় হাত তোলাকে যদি রিলেটেড করে দেন, তাহলে তো বাথরুম থেকে বাইর হইলো আবার আল্লাহুম্মা আমিন কইয়া গাল মুছতে গেলে তো গালে কিছু লেগেও যেতে পারে। হ্যাঁ, যদি মোছামুছির দলিলটা সহি না, তারপরে তো বাংলা বাঙালিরা যেভাবে মোছে। গণতন্ত্র পদ্ধতি হারাম নাকি হালাল? নেতা নির্বাচন ঠিক আছে, নীতি নির্বাচন ঠিক নেই। নেতা নির্বাচন ঠিক আছে, নীতি হইতে হবে কোরআন। অফ দা আল্লাহ, ফর দা আল্লাহ, বাই দা আল্লাহ। অফ দা আল্লাহ, ফর দা আল্লাহ, বাই দা আল্লাহ। ধর্ম এটা ভাই রাজনীতি না, এটা কি আমার ধর্ম? আমাকে জান্নাত যেতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। জাহান্নামে যা, যা জাহান্নামে। তুই তুই তো আমার কেউ না, তুই তো পিপলের। এটা শিরকুল আসর, আর শিরকুল আকবর ফি হাজাল আসর। এই যুগের শিরকে এই যুগে ইচ্ছে বড় শিরিক আর নাই, এচ্ছে বড় কোনো শিরিক আর নাই। এই জন্য গণতন্ত্র যদি হয় নেতার নির্বাচন, ওকে, নীতিটা হবে কোরআন, আল্লাহর নীতি, ইসলাম সম্মত নীতি, কোরআনের বাইরে কোনো কিছু নাই। এটা হলে বেঁচে যাবে। অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ। আল্লাহ নবীজি কোরবানির সময় তো এটা বলতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, মিনাল্লাহ, মিনাল্লাহে ওয়া লিল্লাহে ওয়া বিল্লাহে। অফ দ্য আল্লাহ মানে মিনাল্লাহ, ফর দ্য আল্লাহ মানে ওয়া লিল্লাহ, বাই দ্য আল্লাহ মানে বিল্লাহ আরবিতে। তো নবীজি কোরবানির সময় বলতেন, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। হ্যাঁ, ফর দ্য, অফ দ্য ইউ, ফর দ্য ইউ। আমি কোরবানিটা করতেছি অফ দ্য ইউ, পশুটা পেয়েছি তোমার কাছ থেকে, আর পশুটা জবাইও করেছি ফর দ্য ইউ, তোমার জন্য। বুঝেন না? তাহলে যদি একটা পশু জবাই করার সময়ও অফ দ্য ইউ, ফর দ্য ইউ লাগে, তাহলে আপনি গোটা জীবন চালাবেন সেখানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল। জাহান্নামে যাওয়ার জন্য আর কিছু লাগবনি, আর কিছু লাগে লাগে না। এই জন্যই বলতেছি, এই যুগে কে যে কোনখানে মুরতাদ হইয়া বসে রয়েছে খবরই নেই। এই জন্য নবীজি বলেছেন, ইয়াস্তামিউনা ফিল মাসাজিদ ওয়া ইউসাল্লুন ওমা ফিহি মুমিন। মসজিদে জড়ো হচ্ছে, নামাজ পড়তেছে, একজনও ইমানদার নাই, একজনও ইমানদার নাই। ইমাম শুদ্ধ বেঈমান, মুয়াজ্জিন খাদিম সহ বেঈমান। সহি হাদিস, মুস্তাদরাকে হাকিমের হাদিস। সাহাবারা প্রশ্ন করলেন, মাথা জালিকা ইয়া রাসূল আল্লাহ, কবে বিপর্যয় হবে আল্লাহ রাসূল? তিনি বলেন, এই যে আকালুর রিবা অসারাবুল বিনা, যখন সুদ খাবে আর উঁচা উঁচা বিল্ডিং বানাবে, ওই সমাজের মানুষদের মধ্যে এই দুর্গতি হবে, এই অবস্থা হবে। মূল জামাত শেষ হবার পর সানি জামাত পড়া যাবে কিনা, এবং সর্বনিম্ন কয়জন সানি জামাত পড়তে পারেন? সর্বনিম্ন দুইজন। এর দলিল হলো তিরমিজির হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন জামাত পান নাই, সালাম ফিরাবার পরে এসছেন। নবীজি বললেন, আইয়ুকুম ইয়াত্তাজিরু আলা হাজা, কে আছো আবু বকরের সাথে ব্যবসা করো? তোমরা যারা নামাজ পড়ছো একজন উঠো, তার সাথে শরীক হও, তোমার জন্য নফল হবে, তার জন্য ফরজ। পরে এক সাহাবি উঠে ওনার সাথে ফরজটা পড়েছেন, ওনাকে জামাতের সওয়াবটা পাওয়ার সুযোগ করে দিয়েছেন। বাই দ্য অর্ডার, একবারে নবীজি আদেশ দিয়ে সানি জামাত করেছেন, করিয়ে দিয়েছেন। উম্মতের জন্য একটা ডকুমেন্ট দিয়ে গেলেন যে জামাত না পেলে সানি জামাত করতে পারবা। হাদিসে পাওয়ার পরে কি আবার কোনো ইমাম সাহেবের কাছেও পাওয়া লাগুনি? হ্যাঁ, ইমান এত শক্ত আমাদের, হাদিসে পাইলে মন ভরে না, মজাবে ভাই তুই আমার ইমামে বলছে কিনা। কোনো লোক যদি আল্লাহর রাসূলের মুখে একটা শোনার পরে আরও কিছু খোঁজে, তার ইমানই নেই,
বেঈমান কোথাকার, কিসের ঈমান? ফালা ওরব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, সকল বিতর্কিত বিষয়ে তোমার তোমার ফয়সালা কেছে ফয়সালা হিসাবে মানে না, তোমাকে ফয়সালা দানকারী মানে না, তোমার রবের কসম তার ইমান নাই। এটা সাবধান হওয়া উচিত। আল্লাহ রাসূলের হাদিসে পাওয়ার পরে আর কারো কাছে জিজ্ঞাসা করা, ইমাম শাফি ওনার কাছে হাদিস শোনার পরে কেউ যদি জিজ্ঞাসা করতো হাদিসে তো এটা পাইলাম আপনি কি কোন, উনি কেঁপে উঠতেন ভয়ে। উনি বলতেন যে আইয়ু সামাইন ইউজিলুনি আইয়ু আরদিন তুকিলুনি ইযা লাম আকুল মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে কি প্রশ্ন করলে তুমি, আল্লাহ রাসূল যেটা বলেছেন আমি যদি সেটা না বলি কোন আকাশ আমাকে ছায়া দেবে, কোন জমিন আমাকে জায়গা দেবে বলো তুমি, তুমি বললাটা কি? এটা মুমিনের কথা হইতে পারে? আল্লাহ রাসূল বলেছেন বাস, আল্লাহ রাসূল আইন ইমাম আবু হানিফা বলতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে সেই কথা শিরোধার্য, সেটা আমার নয়ন মনি, আর কোনো কথারই দরকার নাই সেখানে, এটাই তো ইমান। জানাজার জন্য নেয়ার সময় বাড়িতে সবাই মিলে দোয়া করা কি বিদাত নয়? অবশ্যই বিদাত, দোয়া আছে কিন্তু এই জায়গায় নাই, বাড়িতে কোনো দোয়া নেই, জানাজা পড়ে ফেলছেন দোয়া শেষ, জানাজার সাফাতের দ্বারাই আল্লাহ তাকে মাফ করে দেবেন। এরপরে দাফন করার পরে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলা কবরিহি, নবীজির নিয়ম ছিল দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে যেতেন, ওয়াকালা ইস্তাগফিরু লি আখিকুম ওয়া সালু লাহু তাসবীত, উপস্থিত যারা থাকতেন তাদেরকে বলতেন দুইটা কাজ করবা, তোমাদের এই মৃত ব্যক্তির জন্য ভাইয়ের জন্য ইস্তেগফার করো, আর প্রশ্ন উত্তর যাতে সঠিকভাবে দিতে পারে আল্লাহর কাছে তার জন্য দৃঢ়তা কামনা করো, অর্থাৎ মুখে বলো আল্লাহুম্মা ইগফির লাহ আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহ তাকে মাফ করে দেন, তাকে দৃঢ় রাখেন, মজবুত রাখেন, সাহসী রাখেন যাতে সে এই প্রশ্নের উত্তরগুলি দিতে পারে। দুইটা দোয়া করো, কতক্ষণ? একটা উট জবাই করে হাত্তা ইউসবাহা জাজুরুন ওয়ুকসামুল আহমুহা, একটা উট জবাই করে তার গোস্ত ভাগ করতে যে টাইম লাগে আনুমানিক ফোনে এক ঘন্টার মতো বা কিছু কম বেশ, এইখানে দোয়াটা আছে, সেটা সম্মিলিত না, পার্সোনাল, সবাই নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়াটা করবে, হাত তোলাও লাগবে না। এটা হলে মুর্দা কিছুটা আশপাশে মানুষ আছে, ভাইয়েরা আছে, দোয়া করতেছে, সে তখন টের পায়, তার সাহস থাকে, তার কাছে ভালো লাগে। এটা সহি মুসলিমের হাদিসেও আছে, মেশকাতেও আছে, হাত্তা আরেফা মাজা উরাজিউ বিহি রুসুলা রব্বি হাত্তা আস্তানিসা বিকুম, আমার ইবনে আস বলেন আমার কবরের পাশে দাঁড়িয়ে থেকে দোয়াগুলি করো, তোমরা থাকলে আমার একাকিত্ব ঘুষে যাবে আর আমার রবের পক্ষ থেকে প্রশ্নকারী ফেরেশতাদের উত্তর আমি সঠিকভাবে দিতে পারবো, আমাকে তোমরা এভাবে হেল্প করবা। দুনিয়ার পরীক্ষায় হেল্পার না জায়েজ, কিন্তু আখেরাতের পরীক্ষায় হেল্পার জায়েজ, কিন্তু আসল জায়গায় নাই, যেখানে জায়েজ ওইখানে নাই, যেখানে না জায়েজ ওখানে পরীক্ষার্থী একজন গেছে দশজন গেছে হেল্পার, এটা হারাম ঠিক না? কিন্তু শেষ ফাইনাল পরীক্ষা কবরের পরীক্ষা হেল্পার যাওয়া ভ্যালিড, ওখানে দশ বিশ তিরিশ একশো জন যারাই আছো হেল্পার দাঁড়াই থাকো, তারে হেল্প করো, আল্লাহ তারে মাফ করে দাও, সওয়াল জবাব সহজ করে দাও, তার জন্য এটা আল্লাহর কাছে কামনা করো। সবাই ওসিয়ত করে যাবেন, সবাই তো মরবো, সন্তানদেরকে বলে যাবেন আমি মরে গেলে অন্তত এক ঘন্টা আমার কবরের পাশে থেকে আমার জন্য দোয়া করবা, দুইটা দোয়া করবা, আল্লাহ যাতে আমাকে মাফ করেন আর প্রশ্নের উত্তর সঠিকভাবে যাতে দিতে পারে, এটা বলে যাবে, নাহলে কিন্তু শিশুরা বেদাত করে বসবে, অন্য কিছু করবে, আসল জায়গায় দোয়া করবে না। জামাতে সালাতের সময় এক দুই রাকাত না পেলে তার বিধান কি? সালাম ফিরাবার পরে পড়ে নেবেন, এগুলিকে প্রথম সালাত ধরবেন, প্রথম সালাত ধরে সুরা ফাতেহা, ফাতেহার পরে সুরা মিলিয়ে তারপরে
প্রথম রাকাতগুলি যেভাবে পড়ি, প্রথম দুই রাকাত যেভাবে পড়ি, দুই রাকাত হারালে ঠিক সেভাবে, অর্থাৎ ফাতেহা অন্য সূরা মিলিয়ে পড়বেন, এটা বেশি স্ট্রং। ফামা ফাতাকুম ফামা আদরাকতুম ফাসাল্লু মা ফাতাকুম, যেটা ছুটে গেছে ফাতিমু, এটাকে পরিপূর্ণ করে নিও। যদি মসজিদে সবাই নিম্নস্বরে আমিন বলে, একজন কি কিছু জোরে আমিন বলতে পারবে? সমস্যাটা কি? জোরে বললে একটা সুন্নত জিন্দা হলো, আস্তে বলা একটা সুন্নত আছে, জোরে বলা আরও বড় সুন্নত। হানাফি ওলামারাই বলেছেন আমিন জোরে বলার সুন্নতটা বেশি স্ট্রং দলিলের দিক থেকে। মান আহিয়া সুন্নাতান কাদ উমিতাত বাদি ফাকা আন্নামা আহিয়ানি, আমার একটা সুন্নত যেটা মরে গেছে, মেরে ফেলা হয়েছে, এটাকে যদি কেউ জিন্দা করে দেয়, সে যেন আমাকে জিন্দা করে দিল। আর আমাকে যে জিন্দা করে দিল, ওমান আহিয়ানি কানা মাই ফিল জান্না, সে জান্নাতে আমার সাথে থাকবে। এগুলি সুন্নত ভাই, দুশ্মনির কিছু নেই। সুন্নতকে যদি মহাব্বত করি, আমরা তো মজহাবকে মহাব্বত করি, সুন্নতকে মহাব্বত করি না। হ্যাঁ, মজহাবকে মহাব্বত করার কোনো হাদিস তো পাই না জীবনে, সুন্নতকে মহাব্বত করার হাদিস না পাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্না, তিরমিজির হাদিস। আমার সুন্নতকে যে মহাব্বত করলো, সে আমাকে মহাব্বত করলো, সেই প্রকৃত আশেকে রাসুল, যে আশেকে সুন্নতে রাসুল, যে আশেকে সুন্নতে রাসুল, মুহাব্বে সুন্নতে রাসুল, সুন্নতে রাসুলের যে প্রেমিক, সেই প্রকৃত রাসুল প্রেমিক, ঠিক না? মানে আমাদের হয়েছে কি, মাঝহাবের মহাব্বতে দিল ভরা, সুন্নতের মহাব্বত নাই, সুন্নতকে মারার জন্য আমরা লাঠি ব্যবহার করি। কোথায় জায়গা হবে তোমার? হাসানের ময়দানে কেমনে চেহারা দেখাইবা নবীজির সামনে? তো সুন্নতকে মারিয়ে আসছো তুমি। এই যুগে বহু হারিয়ে যাওয়া সুন্নত জিন্দা হচ্ছে, জিন্দা হচ্ছে, আল্লাহ তুলে আনতেছেন, কারণ ইমাম মাহদির মাধ্যমে সমস্ত সুন্নত জিন্দা হয়ে যাবে। ইসলাম বিজয়ী হবে, ভেজাল ইসলাম বিজয়ী হবে না, খাঁটি ইসলাম বিজয়ী হবে। এই জন্য খাঁটি ইসলাম বেরিয়ে আসতেছে সব দিক থেকে, সব দিক থেকে বেরিয়ে আসতেছে। একসময় ওয়াজ মাহফিলে সুর ছাড়া ওয়াজে হতো না, ঠিক না? সুর না দিলে শ্রোতা উঠে চলে যেত, আর এখন সুর দিলে উঠে চলে যায় অনেকে। আরে ইউটিউবে অনলাইনে তো সুরের বক্তৃতা শুনতেই চায় না মানুষ। জ্ঞানীরা ইন্টেলেকচুয়াল পার্সনরা হাসে হাসে, কয় কি এটা, একটা এটা কি কয়? আমি যদি বলি ও চেয়ারম্যান সাহেব আমি বড় কষ্টে আছি, এক বস্তা গম আমাকে দান করুন, চেয়ারম্যান সাহেবগুলো এখানে চিকিৎসা করাবে। কিসের সুর? সুর হবে কোরআনে, সুর হবে কি কোরআনে, ওটা তেলাওয়াত আছে, সেখানে সুর হবে। এখন আমরা নিজের বাংলা ওয়াজকেও তেলাওয়াত করি, বাংলা কথাকেও কি তেলাওয়াত করি, তেলাওয়াতের সিস্টেম হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। সুরেলা তেলাওয়াতের বৈশিষ্ট্য হলো আয়াতের, এটা আয়াতের বৈশিষ্ট্য, আয়াত হলেই সুর দিয়া তেলাওয়াত করবে। হ্যাঁ, নিজের কথারে সুর দিয়ে তেলাওয়াত করে। আরে ম্যাডাম তোর কথা কি কোরআন নাকি, তুই তেলাওয়াত করস কাইটে? একসময় করছে ওলামারা, অত খেয়াল টেয়াল করে নাই, কত কিছুই তো একসময় আলিপ বেতে এসে আমিও পড়ছি, বেতে এসে আমার জিম হে খে ডাল ঝাল রে সে আমিও পড়ছি, এখন কি পড়ি? ভুল ধরা পড়েছেন, কেউই পড়ে না। আগে সব আলেমরাই বেতে সে রে যে হে খে এগুলি পড়ছে, এখন ভুল প্রমাণ হয়ে গেছে, এখন শুদ্ধ হয়েছে। আমরা ভুল করা দোষ না, কিন্তু ভুল ধরা পড়ার পরেও ধরে থাকা ওইটা দোষ। রাত কি গভীর হয়ে যাচ্ছে? জাহেরি নামাজে ইমাম সুরা ফাতেহা পাঠ শেষে অন্য সুরা পড়ার সময় কেউ এসে ইক্তেদা করলে সুরা ফাতেহা পাঠ ব্যাহত হয়, এতে সমস্যা নেই। ইমাম সুরা ফাতেহার ব্যাপারে তিনটা বিশ্ববিখ্যাত মত আছে, পড়তেই হবে, পড়তে হবে না,
পরামস্তাপ, তিনটা যেটা আমল করেন গণ্ডগোল করবেন না, তিনটাই ভ্যালিড, দলিল আছে তিনটারই, পড়ার পক্ষেও আছে না পড়ার পক্ষেও আছে। পড়া মুস্তাহাব এটা মিডল, আমি পারলে পড়ি, চেষ্টা করি পড়ার, বাই চান্স যদি না পারি, ইমামে তো দ্রুত পড়ে গেছে টাইম পাইলাম না, নাইবা পড়লাম, যেহেতু ইমামেরটা শুনছি আমার তো পড়া না হলে শোনা তো হয়েছে, সেই হিসাবে চলে। কিন্তু পড়া উত্তম, পড়া ভালো, যেহেতু অজস্র দলিল আছে সূরা ফাতিহা পড়ার, কিন্তু এটা বলবেন না যে না পড়লে তোমার সলাতে বাতিল হয়ে গেল, এটা বলার অবকাশ নাই। অমুসলিম যদি আদাব বলে সম্বোধন করে তবে উত্তর কি? আলাইকুম, শুধু আলাইকুম বলবেন, তোমার আদব তোমারই দিলাম, শুধু আলাইকুম, ও তো সালাম পাবে না, সালাম পাইতে হলে ইসলাম লাগবে, কি লাগবে? ইসলাম লাগবে। আবদুল্লাহ ইবনে ওমর একদিন এক খ্রিস্টানকে মুসলমান মনে করে সালাম দিয়ে বসছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সে উত্তর দিয়েছে। অনেক দূর চলে গেছেন, পরে ওনার গোলাম বললো, আপনি যারে সালাম দিয়েছেন সে তো মুসলমান না, তো খ্রিস্টান। আবদুল্লাহ ইবনে ওমর আবার দৌড়ি আসছে পিছনে, দৌড় দিছে, দৌড়ি লোকটারে ধরছে, ধরে কো ভাই আমি যে তোমার সালাম দিছিলাম সালামটা ফেরত দাও, কারণ তুমি তো মুসলমান না, তুমি তো সালাম পাইতে পারো না, সালাম পাইতে হলে ইসলাম লাগবে। পরে কয়েছা ফেরত দিছি যাও, তো সালাম ফেরত নিয়ে পরে ওরে দোয়া দিছে, আল্লাহ তোর জান, তোর মাল ধন দৌলত শরীর স্বাস্থ্য ভালো করে দেখ, কারণ তুমি তো কাফের দুনিয়া চাও, তোমার জন্য দুনিয়ার দোয়াটাই এনাফ, সালাম তো হলো জান্নাতের দোয়া, সালাম কিসের? জান্নাতের দোয়া, এটা জান্নাত পর্যন্ত যাবে, তোমার তো আর জান্নাত নাই, অতএব যেটা তোমার উপযুক্ত দোয়া ওটা দিয়ে দিলাম যাও। সালাম ফেরত নিছে, এবার চিন্তা করে দেখেন সাহাবাদের, সাহাবায়ে কেরামের বুঝ, সালাম যে ফেরত নেওয়া যায় আমিও জানতাম না আগে, এই ঘটনার পরে বুঝলাম যে এটাও ফেরত নেওয়া যায়। রাস্তায় একজনকে সালাম দিলাম, যে হিন্দু, বলতে হবে ভাই আমার সালামটা ফেরত দাও, সে যদি বলে আচ্ছা ফেরত দিলাম তো হয়ে গেল। কোনো মাহফিলে আগত বক্তার ডিমান্ড বা কন্ট্রাক্ট করে মাহফিল করা জায়েজ কিনা, এই মশলাটা যন্ত্রণায় আর বাঁচলাম না, যত জায়গায় যাই এই একটা যন্ত্রণা থাকে। স্থান কাল পাত্র বিচার করে এই জিনিসগুলি বুঝতে হয়। গোটা বিশ্বের এখন, বিশেষ করে আমাদের উপমহাদেশের বাংলাদেশের আলেম সমাজের হাতে কিছুই নেই, অর্থনীতি বলতে কিছুই নেই, আছে দুনিয়া হলো জালিমের হাতে, আলিমের হাতে কিছুই নেই। এখনকার দুনিয়া কার হাতে? জালিমের হাতে। জালিম মার্সিডিজ গাড়ি উড়ায় দৌড়ায়, হেলিকপ্টারে যায়, আর আলিম রিক্সা ভাড়াও নেই। আমার বড় দুঃখ লাগে বাংলাদেশে ডক্টর মঞ্জুর ভাই, ডক্টর খালেদ সাইফুল্লাহ ভাই, ডক্টর জাকারিয়া ভাই, তারপরে এই যে পিএইচডি ডিগ্রি নিয়ে তারা আসে, আহ ঢাকার ধোঁয়া দুলা, খাইতে খাইতে যান শেষ। স্কলারদের পোষার একটা জাতীয় দায়িত্ব থাকে, জাতীয় দায়িত্ব থাকে, জাতির যারা ধনী মানুষ তাদের উচিত ছিল এদেরকে একটা করে বাহন অন্তত দেয়া। আল্লাহ নবী বেঁচে থাকলে ওনার যুগে বাহন ছিল উঁট ঘোড়া, সাহাবিদের মধ্যে যারাই বাহনহীন ছিল উনি দিয়ে দিতেন, যাও ঘোড়া তুমি এর ব্যবহার করবা, উঁটটা তুমি ব্যবহার করবা, খচ্ছর তুমি ব্যবহার করবা, এটা দিয়ে দিতেন। নাই বাংলাদেশে এখন আলেমদের হাতে তো টাকা পয়সা নেই, টাকা পয়সা সব চলে গেছে জালিমদের হাতে। একটা গান গাইলে, গান গাইয়ে ফার্স্ট হইলে একটা প্রাইভেট কার, একটা জিপ, 1 কোটি টাকা, একটা ছক্কা মারলে 1 লাখ টাকা, ঠিক না ভাই? ঠিক। আলেমের হাতে টাকা নাই, একটা গায়িকা একটা গায়ক গান গায় নাচে, সে 2 লক্ষ 3 লক্ষ টাকা নিয়ে যায়, আর একটা বক্তা আসতে 7 ঘন্টা, যাইতে 7 ঘন্টা, মাহফিলে আরো 3 ঘন্টা, 17, 18, 20 ঘন্টা পরিশ্রম করে ওদেরকে দেয়া হয় 3 লাখ। একজন তো 8 কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশে এসে, 8 কোটি টাকা নিয়ে গেছে। কিন্তু কোরআনের কোনো মুফাসসিরকে আপনারা, বাঙালিরা কেউ 1 কোটি টাকা দিয়েছিল আল্লাহর কাছে? এই জাতি কি জবাব দেবে? গানের জন্য 8 কোটি টাকা দিলা আর আমার কোরআনের জন্য কত দিছে বলো?
কত দিছে বলো? শুনেন, আলেমের হাতে টাকা গেলে, একজন আলেমের হাতে টাকা গেলে এটা জাতি ফিরত পায়। কেমনে? আলেম হয়তো একটা মসজিদ বানাবে, না একটা মক্তব তৈরি করবে, না একটা এতিমখানা বানাবে, ঠিক না? আলেম টাকা দিয়ে করে কি? আলেম টাকা দিয়ে সিনেমা হল দেয়? হ্যাঁ, মদের দোকান দেয়? আলেম টাকা দিয়ে তো এলমেরই খেদমত করে। আমার হাতে তো আলহামদুলিল্লাহ 3-4 হাজার মক্তব আছে, 8-10টা বড় মাদ্রাসা আছে, 2টা অনলাইন টিভি আছে। কত কোটি কোটি টাকার প্রয়োজন। আমি সাথে চলে এই যে ক্যামেরাম্যান, এই যে লাইভ প্রোগ্রামের আয়োজনগুলি সব নিয়ে আসলে সারা পৃথিবীর মানুষ দেখতে পায়। প্রতিদিন মাহফিল করিও, আমি কয়েকটা মাহফিলে বলে ফেলছি এই প্রশ্নের যন্ত্রণা। 2টা চাকা কিনতে পারি না, নতুন 2টা চাকা কিনা যায় না, পকেটে কুলায় না, খরচ করে দেখা যায় কিছুই থাকে না। পুরান চাকা কিনে গাড়ি ব্যবহার করি, এই পর্যন্ত মনে হয় 4 বার বাস্ট হয়েছে, না 5 বার জানি। হায়াত আছে, এই জন্য মরে যায় না। যদি সামনের চাকা বাস্ট হইতো তো কাজী ইব্রাহিম এসব মাহবিরে এসে, ওই যে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর ভাই তো এক অ্যাক্সিডেন্টে গেল না। এদেশে আলেমদের তো গাড়ি ঘোড়া নেই, আমরা যা ব্যবহার করি কোনো মতে ফোলা ফাইনে রিজিক নষ্ট করে গাড়িকে খেদমত দিতে হয়। পুরান চাকা কিনে কিনে গাড়ি চালাইতে হয়, জীবনের রিক্স। এই হলো অবস্থা আলেমদের। সেখানে আলেমদেরকে কয়টা, যেই টাকাগুলি মাহফিল থেকে আসে এগুলি 10 টাকা ছাড়া পকেটে কিছুই থাকে না, এগুলি কই যে চলে যায়। এই হলো অবস্থা। এটা ইমাম মাহদি আসলে আর এইটাও দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। তখন আলেমরা টাকার বস্তা নিয়ে আসবে, ওয়াজও করবে, টাকাও বিতরণ করবে, এলেমও দেবে, সম্পদও দেবে ইনশাআল্লাহ। সামনেই সেই জমানা আসতেছে। একসময় আলেমরা ওয়াজ করে টাকা দিয়ে যাইতো। এই দেশে যখন নবাব সিরাজউদ্দৌলার আমলে আলেমরা ছিল সরকারি পাওয়ারের মালিক, আলেমরাই দেশ চালাইতো, তখন টাকা পয়সা সব আলেমদের হাতে ছিল। আলেমরা মাহফিল করে টাকা নিত না, কিন্তু ব্রিটিশরা এসে আলেমদের অক্ষ এস্টেট কেড়ে নিয়ে পথের ভিখারি বানাই দিছে। সেই কারণে ওলামারা বিপদে পড়ে এই পথে গেছে, নাহলে যাইতো না। মানুষ মারা গেলে কেউ যদি খতম পড়ায় বা পড়ে, তাহলে তাদের কি সওয়াব হবে? কোনো খতম নাই, মরার পরে কোনো খতম নাই, যেহেতু নাই। ইবাদতের মূল নীতি কি? হারাম। যতক্ষণ দলিল এটাকে হালাল ঘোষণা না দেয়, এসব খতমের কোনো দলিল নেই, কোনো খতমই নেই। ব্যক্তিগত পার্সোনাল দোয়া আছে, রব্বে রাহাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, এটা আছে। রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালি মান দাখালা বাইতিয়া, এই দোয়া আছে। এগুলি বলবেন, এগুলি বললেই তো মা বাবাকে আল্লাহ ক্ষমা করবেন, মৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জাযায়ে খাইর দান করবেন। আমি শাহীন, আমার প্রশ্ন হলো জুমার নামাজের সঠিক নিয়ম কি? অনেকে দেখি কাবলাল জুমা আদায় করেন, অনেকে তা বিদআত বলে গণ্য করেন, এতে আপনার মতামত কি? আমার কোনো মতামত নাই ধর্মীয় বিষয়ে, এটা হাদিসে পাই ওটা বলি, কোরআনে পাই ওটা বলি, আমার নিজের কিছুই নেই। কাবলাল জুমা সুন্নতে মুয়াক্কাদার বিষয়ে ওলামাদের অবজারভেশন আছে। এখানে যে হাদিসটা, এই হাদিসটা আসলে সহি না, প্রমাণিত না যে আল্লাহ রাসুল এটা করেছেন বা বলেছেন, প্রমাণিত হয় না, খুবই দুর্বল। এই জন্য জুমার আগে নফল পড়েন, 4 রাকাত 8 রাকাত চাইলে 12 রাকাত নফল পড়েন, কিন্তু মুয়াক্কাদা হিসেবে পড়ার বিষয়টা হানাফি ওলামায়ে কেরাম পড়েন, মুয়াক্কাদা হিসেবে পড়েন, কিন্তু অন্যান্য মাজহাবের ওলামারা ইমামরা এটাকে মুয়াক্কাদা হিসেবে পড়েন না, যেহেতু হাদিসটা খুব দুর্বল। এই জন্য পার্থক্য এটাই। কসর নামাজ একসাথে অগ্রিম 2 অথবা 3 ওয়াক্ত পড়া যাবে কিনা? 3 ওয়াক্ত পড়া যাবে না, 2-2, জোহর আসর এক জোড়া, মাগরিব এশা এক জোড়া, ফজরের কোনো জোড়া নাই, ফজরটা আমি পড়তে হবে, আসর আর মাগরিবে জোড়া হবে না, আসর আর মাগরিবে জোড়া হবে না, এশা আর ফজরেও জোড়া হবে না, জোড়া হবে আজ জোহর ওয়াল আসর আও আল মাগরিব ওয়াল
এশা, মাগরিব এশা এক জোড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস জামা বাইনাল যুহরি ওয়াল আসরি জামা বাইনাল মাগরিবি ওয়াল ইশা, সহি বুখারীতে স্পষ্ট এসেছে সবর অবস্থায় তিনি জোহর আসরকে একসাথ করতেন এবং মাগরিব এশাকে একসাথে পড়তেন। এটা আছে, এটা করতে পারেন আপনারা। ঈদে মিলাদুন্নবী কোরআন হাদিসে আছে কি? এটা তো আলোচনার মধ্যেই গেছে, এটা নাই। প্রস্রাবের পর ইস্তিনজা অবস্থায় ৪০ কদম হাঁটা কি বাধ্যতামূলক? এটা বেদাতে সাইয়া, এটা কুসংস্কার, নির্লজ্জ। এটাতে কবিরা গুনাহ হওয়ার আশঙ্কা আছে, কবিরা সওয়াব না, কবিরা গুনাহ হওয়ার আশঙ্কা আছে। কারণ আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। লজ্জাস্থান হেফাজতের একটা পাঠ হলো কেউ যাতে অনুভব না করতে পারে, আইডিয়া না আনতে পারে, এতটা সেফ। আল্লাহ তাআলা দুই উরুর মাঝখানে লজ্জাস্থানকে এমন এক জায়গায় মানুষের লজ্জাস্থান সেট করে দিয়েছেন, এটা মানুষ লুঙ্গি না থাকলেও দেখা যাবে না। একজন মহিলা দাঁড়িয়ে আছে, তার পোশাক নাই, তবু ফুল এটা দেখা যাবে না, এতটা সেফ সাইড করা হয়েছে। তো তুমি এই যে লজ্জাস্থান এভাবে এভাবে হাঁটাহাঁটি করা, মানুষ স্পষ্ট বুঝতেছে, একজন মহিলা মা হেঁটে যাচ্ছেন স্পষ্ট বুঝতেছে যে পুরুষটা কি নির্লজ্জ। টাকা যে কোনো ফাহেশা জিনিস হারাম, ওজারুল ফাওয়াহিশা মা যহরা মিনহা ওয়া মা বাতন, যে কোনো দৃষ্টিকটু জিনিস বর্জন করো। ফাহেশা দৃষ্টিকটু কেমন লাগে, লজ্জাকর জিনিস। কোনো ইহুদি খ্রিস্টান যে ইসলামকে ভক্তি করতেছে যে আমি মুসলমান হব, সে যদি এই দৃশ্য দেখে ইসলাম কবুল করা বাদ দিয়ে দিবে, যে এটা একটা ইসলাম হইল, এটা করবেন না। ইসলামের উপর একটা কলঙ্ক, একটা অসৌন্দর্য চাপিয়ে দিলেন শালীনভাবে, ভদ্রভাবে। এটা ভদ্রতাও তো আছে, এটা কেমন কথা? বুড়ো হলে এটা করতে হবে বলছে কে? সাহাবা একরামদের মধ্যে 350 বছরের বুড়ো ছিলেন, সালমান ফারসির বয়স 350 বছর। 350 বছরের বুড়ো তো এটা করে নেই, আপনি আর কয় বছরে বুড়ো হলেন? আর এটা কোনো দলিল নেই। নবীজি বলে গেছেন, সায়াকুনু ফি উম্মতি কওমুন ইয়াতাদুনা ফি ত্বহুরি ওয়াদ-দোয়া, আমার উম্মতের শেষ জমানায় কিছু লোক আসবে, তারা পবিত্রতা অর্জনের ক্ষেত্রে বাড়াবাড়ি করবে, সীমা লঙ্ঘন করবে, অতিরিক্ত কিছু করবে, আর দোয়ার মধ্যে অতিরিক্ত করবে। বুঝেন না, দোয়ার মধ্যে অতিরিক্ত করবে। একেবারে জুমার পরে আধা ঘন্টা দোয়া, জুমা পড়াইছে 10 মিনিট, দোয়া করছে কয় মিনিট? আধা ঘন্টা, এটা সীমা লঙ্ঘন। 40 কদম হাঁটা, 60 কদম হাঁটা সীমা লঙ্ঘন। বরং সুন্নত এবং সায়েন্স হলো আপনি বসা অবস্থায় শৌচকর্ম করেন, পানি ব্যবহার করেন। বসে থাকলে প্রেশার থাকে, প্রেশারের কারণে পেশাব সব বেরিয়ে যায়, আর দাঁড়িয়ে গেলে আর প্রেশারটা থাকে না, তখন বরং আপনি কাপড় নষ্ট করার কাজটা করলেন নিজে দাঁড়িয়ে গিয়ে। বসা অবস্থায় পরিচ্ছন্ন হন, দেখবেন যে কোনো সমস্যা নেই। শয়তান যদি কুমন্ত্রণা দেয় যে তোমার কাপড়ে পেশাব লাগছে, এই জন্য তো এই সিস্টেম আছে, ফান তা দেহ, তুমি পায়জামা লুঙ্গির উপরে কিছু পানি ছিটে মেরে দাও, তাহলে শয়তানের অস্ত্রতা দিতে পারবে না। ঠান্ডা লাগলে তুমি বুঝতে পারবা যে এটা তো আমি পানি মারছি, ঠিক না? তাহলে সমস্যা কি? বেদাত করার কোনো দরকার নেই। দুই মুসলিম ভাই একসাথে দেখা হলে অনেক সময় দুজন একসাথে একে অপরকে সালাম দেয়, এতে দুজনের আবার কি একসাথে ওয়ালাইকুম সালাম বলতে হবে না? আর দরকার নাই, উত্তর তো হয়ে গেছে, সালাম দুজনের পক্ষ থেকে হয়ে গেছে। আমিও সালাম দিয়ে ফেললাম, উনিও আর গতি সামলাইতে না পারিয়া আসসালামু আলাইকুম বলে বলছে, হয়ে গেল। এখানে আবার দুইজনকে ওয়ালাইকুম বলার দরকার নেই। অজুর 1 নং ফরজ সমস্ত মুখ ধৌত করা, কিন্তু একসাথে দাড়ি কি গোসলের ফরজের মতো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে? দাড়ি ঘন হলে ইউখাল্লিল, আঙ্গুল ঢুকিয়ে খিলাল করা, দাড়ি কি করা?
খিলাল করা, ভিজা আঙ্গুল দিয়ে খিলাল করলে দাড়ির হুকুম আদায় হয়ে যাবে, ধোয়ার হুকুম আদায় হয়ে যাবে। সিগারেট ও জর্দা খাওয়ার বিক্রি করার বিধান কি? হারাম। সিগারেটও হারাম, জর্দাও হারাম, বিক্রিও হারাম। এগুলি ভয়ঙ্কর। বিশ্বের 20-30 লক্ষ মানুষ মারা যায় প্রতি বছর এই মাদকের কারণে, সিগারেট, জর্দা, তামাক। এগুলি আগে গবেষণা ছিল না, এই বিধায় আলেমরা সিরিয়াস হতে পারে নাই। এখন তো এটা যে তামাক পুরা নিশাদ্রব্য এটা প্রমাণ হয়ে গেছে গবেষণায়, অজস্র গবেষণায় এটা প্রমাণ মিলেছে যে এটা একটা পরিপূর্ণ নেশা। আর নবীজি বলেছেন, মা আসকরা কালিলুহু বা কাসিরুহু হারাম, যেটা নেশা কম হোক বেশি হোক সেটা হারাম, খাওয়া যাবে না। বিস্তিক্রাইল আদিল্লাতি শরিয়া, শরীয়তে সব দলিল প্রমাণ ঘেঁটে যেটা বেরিয়ে আসে যে ক্ষতিকর জিনিস শরিয়া অনুমোদন করে না। আর এটা এত বড় ক্ষতিকর, বিষাক্ত বিষ, সিগারেট তো নিকোটিন বিষে ভরা। মান কাতালা নাফসাহু বিসুম্মিন উজ্জিবা বিহি ফি নারে জাহান্নাম, যে কোনো বিষ দিয়ে নিজেকে হত্যা করবে তাকে জাহান্নামে ওই বিষ দিয়ে আজাব দেওয়া হবে। এটা নিকোটিন বিষ, ধূমপানের মধ্যে 4,500 বিষ আছে, 4,500 কেমিক্যালস পয়জন এই ধূমপানের মধ্যে আছে। এত বড় বিষের আখড়া, এটা হালাল হতে পারে? হতে পারে না। ছবি তোলা কিংবা ভিডিও করা কি জায়েজ? ভিডিও এক জিনিস, ছবি তোলা আরেক জিনিস। এখন ছবি তোলা বিনা প্রয়োজনে উচিত না, ক্যামেরা দিয়ে হোক আর যেটা দিয়ে হোক, প্রয়োজন হলে ক্যামেরার সাহায্যে ছবি তুললে ওলামাদের একদল বলেছেন এটা অঙ্কিত ছবির মতো গুণা হবে না। ক্যামেরার মধ্যে যেটা হয় সেটা হলো একটা রিফ্লেকশন, মানুষের মানব দেহের একটা প্রতিবিম্ব পড়ে ক্যামেরার মধ্যে, একটা প্রতিবিম্ব। আল্লাহ সৃষ্টিটাকেই আমরা যেমন পানির মধ্যে আমাদের ছবি দেখি, আয়নার মধ্যে ছবি দেখি, ক্যামেরার মধ্যে ওই রকমই একটা প্রতিবিম্ব পড়ে, ওটা ধারণ করা হয়। আর হাতে আঁকলে ওটা সরাসরি হারাম, ওটার কোনো সুযোগ নেই। টাই পরা ইসলামের বিধান কি? এখন আর টাই পরার মধ্যে কোনো বিশেষ ধর্মের মানুষদের কোনো বৈশিষ্ট্য এখন আর নাই, সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে এটা। এটা পড়লেও কিছু না, না পড়লেও কিছু না। একসময় এটা কোনো ধর্মীয় প্রতীক হয়তো ছিল, এখন আর এটা ধর্মীয় প্রতীক নেই, এটা এখন সবাই ইউজ করে। অনেক মুসলিম দেশে এটা তারা জাতীয় পোশাক হিসেবে ব্যবহার করে, মিশর, সিরিয়া, ইরাক, অনেক দেশ আছে। অতএব এখন আর ওই এটা মাকরু বা হারাম হওয়ার বিধান আর নাই, যদিও এটা নিয়ে একতলাপ আছে, আমাদের একদল এটাকে মাকরু বলেছেন, এটা তাদের মত। জানাজার নামাজের পর সৌদি আরবে একদিকে সালাম ফিরায়, আমরা দুই দিকে সালাম ফিরাই, দুইটাই আছে হাদিসে, দুই দিকে ফিরাবার হাদিস আছে। একজন সাহাবীর রেওয়ায়ত আছে আর 10 জন সাহাবীর রেওয়ায়ত আছে নবীজি একদিকে ফিরাইতে, শুধু ডান দিকে, যেটাই আমল করেন যেহেতু হাদিসে আছে সেহেতু কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ডান দিকে ফিরানো, এটা সবচেয়ে বেশি হাদিস এটা। যাক, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।